কেন নারীরা বেশিরভাগই জাহান্নামি হবে, এটার মূল কারণটা কি, দলিল এটা কি বলছে, এই একটাই প্রশ্ন করলাম আমি, আর কথা বাড়াই না। এই নারী থুয়া, কারণ আমরা নারীকে খুব ভালোবাসি, নারী কিন্তু অনেক জায়গায় বলে অবহেলিত না, আমরা সব পুরুষেরা আপনাকে খুব ভালোবাসি, যার জন্য আমরা যাইতে পারি না। এই জন্য জিজ্ঞেস করলাম যে আমরা সবাই আছি কিনা। আলহামদুলিল্লাহ, আপনাদের কথা শুনে ভালোই লাগলো যে আপনারা সবাই আছেন, একেবারেই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। এটা আরেকটু বাড়ান একটু মনিটরে। আজকের পালা কর্তৃপক্ষ থেকে যেভাবে সাজিয়েছে, জহির পাগলা উনি নারীর ভূমিকায় আর আমি পুতুল দেওয়ার পুরুষের ভূমিকায় আজকে গান করব। কে আজকে শাড়ি পরছে, কে আজকে পাঞ্জাবি পরছে, শাড়ি আর পাঞ্জাবির পালা হইব না। তাই তো, কয় মাস খান দিয়া রাত্রে যখন একটু গভীর হইব, পিছে বলে রুম আছে, যাইয়া হাই বলে শাড়ি পরবো, আর আমারে কি শার্ট প্যান্ট পরাইবো, পাঞ্জাবি পরাইবো, বুঝা যায় যে গো মানে একটা এর খাসিলত একটা খারাপ আছে যে মাইয়া গো রুমে যাই অভ্যাস। দেখছেন রাত্র যখন মধ্য হইব আর কি, আমারে পরাইব পাঞ্জাবি আর পায়জামা, হ্যাঁ পরব শাড়ি। কে আজকে কি পোশাকের পালা দিছে? আরে আমার গায়ে যেটাই থাক, আজকে আমার পুরুষ বানাইছে, আমি পুরুষ। নারীর পালা দিছে আজকে, আপনি নারী, পোশাক পাল্টা নিয়ে কি হইল? কই প্যাট মোড হইলে কিন্তু দারো গায় না, কি বাজান প্যাট বড় হইলে কিন্তু দারো গায় না। আপনি মনে রাখেন আজকে আপনারা দিচ্ছেন নারী আর আমার দিছে পুরুষ, কিসের পুরুষ হইলেন যদি, কিসের নারী হইলেন যদি, একটা আপনি হইতে চান আপনার দেহে হইতে চান, আমার যে জায়গায় রাখছে আমি সেই জায়গায় থাকবো আলহামদুলিল্লাহ। ওই বাজারে বলে প্যান্ট শার্টের বলে দাম বেড়ে গেছে, কইছেন একটা কথা মাইয়ারা বলে এই পুরুষের বলে কি জিন্সের প্যান্ট পরে এই শার্ট পরে, তো পরে কি হইছে এরকম আজকে আমি আইডি, আপনি কোন এরকম আজকে আমি আপনি কোন কে খালি নারীরা শার্ট পরে প্যান্ট পরে খালি মায়া লোকেরাই পুরুষের জিন্সের প্যান্ট পরে শার্ট পরে, আর এই পুরুষেরা যে মায়া লোকের জিনিস পরে যে রাস্তাঘাটে হাঁটে সেটার কোনো দোষ নাই। এটার প্রথম খোপায় আজকে পালা কিন্তু ঘুরে যাইতেছে, মানে এখন আমারে গাইতে হইতেছে নারী নিয়া, আর হ্যাঁ পুরুষের জায়গায় হ্যাঁ রাখছে, এমন কথা কইেন না, উল্টা পাল্টা কথা কইয়া ঝামেলা বাজাইেন না। এই জায়গায় কথাটা আগে একটু সাইজ করে নিলাম, এবার পুরুষের পালায় যাইয়া মূল পুরুষের পালায় গান একটা গাওয়ার চেষ্টা করি, তারপরে বাকি কথায় আস্তে আস্তে আসি। এবার পালা নিয়া একটা গান গাইলেন অনেক সুন্দর, যাহার গর্ভে জন্ম নিল
মুহাম্মদ রাসুল মাইয়া হয় জগতের মূল আস্তে যাহার গর্ভে জন্ম নিল মুহাম্মদ রাসুল আমি এটা মানি আমি এটা ঘুরাইতে পারবো না কিন্তু মাইয়া যে জগতের মূল এটা আপনার ভুল কথা মাইয়া যে জগতের মূল এটা আপনারে কইছে কেডা মাইয়ার গর্ভে জন্ম নেয় পুরুষ এটা ঠিক আছে বা আমার যিনি যাকে আমরা খুব মহব্বত করি ভালোবাসি যেই নবীকে আমরা শ্রদ্ধা করি সেই পুরুষ সেই নবী যে মাইয়ার গর্ভে আসছে এটা স্বীকার করি এটা অস্বীকার করার মতো কিছু না কিন্তু মাইয়া এই যে জগতের মূল এটা আপনি কোন যুক্তিতে কইলেন জগতের মূলই হচ্ছে পুরুষ কিভাবে এটাকে উল্টান যাইব এটা কিন্তু উল্টানো যাবে না দলিল কি বলছে সৃষ্টিতে কি বলছে সৃষ্টিতে আপনারা লক্ষ্য করে দেখেন আল্লাহ ছিল একা একেশ্বর ছিল না কোন দূষর প্রেম করার জন্য তিনি তার থেকে এক খণ্ড নূর মুবারক ঝরাইলেন যিনি হচ্ছে আমার দিনের নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আমার নবী উনি কি পুরুষ নাকি নারী কি বাবা কি পুরুষ তাইলে সৃষ্টির মূলে আমার দলিল বলছে যে সৃষ্টির মূলে হচ্ছে পুরুষ আর আপনি সৃষ্টির মূলে কইতাছেন নারী এটা কোন যুক্তিতে কইলেন খালি আপনি গাইবেন আর আমি আপনার সাইরা দিব একেবারে বিষয়টা কিন্তু এরকম না আজকে পুরুষটা কিন্তু খুবই কড়া কি কন আপনারা আর কি কইতাম এই নারীর দিকে চাইলেই আমার মায়া লাগে হবলা জাতি তো দেখলে আমার মায়া লাগে যা প্রথমে বেশি কিছু গমো না একটু আস্তে আস্তে গভীরে যাই লই তারপরে এই নারীর সাথে আমার কিছু বোঝাপড়া আছে আর আপনি যেখানে গান দেখেছেন সেখান থেকে আমার একটা গান যে দলিল বলছে কি পুরুষে হইল সর্বমূল কারণ আপনি যে গানটা করেছেন যে নারী হইল জগতের মূল ওই জায়গা থেকে সেখান থেকে আমার পুরুষের গানে কি বলে আপনি একটু গানটা লক্ষ্য করে শুনুন পুরুষ হইল সৃষ্টির মূলে জানে আসে কান আর পুরুষ হইল সৃষ্টির মূলে জানে আসে কান জগতে পুরুষে প্রধান জগতে পুরুষে প্রধান জগতে পুরুষে প্রধান পবিত্র পুরাণ আরে পুরুষি প্রধান জগতে পুরুষি প্রধান জগতে পুরুষি প্রধান Shut up!
আমি যদি গায়ের জোরে যদি সবকিছু বলি তাহলে কিন্তু হবে না। এই জন্যই আমি আপনার জন্য গানটা ধরলাম, পুরুষ হইল সৃষ্টির মূলে, জানি আসে কাল জগতে পুরুষই প্রধান, জগতে পুরুষই প্রধান। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান, পুরুষের আছে পরিচয়, সেটা হলো পবিত্র কোরআন। পুরুষ যে জগতের মূলে এটা কোরআন দিয়ে আমি আপনাকে দলিল দিতে পারবো। আমি শুধু আপনার কাছে এখানে পয়েন্ট, আমার কোনো প্রশ্ন না। নারী যে জগতের মূল, আপনি আমাকে এটা কোরআন ভিত্তিক এটা দিয়ে যাবেন, কি কথা ঠিক কিনা বাবা? তাহলে বলবো যে না, আপনার কথার সাথে দলিলের সাথে মিল আছে। যদি দলিলের সাথে মিল থাকে তাহলে আমি আপনার এই কথা মানবো না, তো মানবো না। এই গানটা আমি গাইতাম না শুধু একমাত্র আপনার কথার কারণে এই গানটা চলে আসছে। পবিত্র কোরআন গুরু, জগতে প্রধান গুরু, জগতে প্রধান। যেইভাবে তে পাল্লা দিল এই ধর্ম রাষ্ট্রবাদে, বলি কথা বলি কথাই আজকে পুরুষ হইয়া আসরেতে, যেইভাবে তে পাল্লা দিল আজকের গান কমিটি, আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব, এই নারা সভাতে আমি বলি কথা বলি কথা পালাই অনুসারে রে পালাই। নারী আর পুরুষ বাবা, পুরুষ আর নারী পালা, নারী আর পুরুষ বাবা, আজকে শুরু হইছে পাল্লা। গান কমিটি লাগাইয়া দিল পাল্লা, বসিয়া বসিয়া সবাই করবে আল্লাহ আল্লাহ রে, করবে আল্লাহ আল্লাহ রে, করবে আল্লাহ আল্লাহ। আজকের নারী প্রথমে একটা আমারে ইঙ্গিত দিয়া গেছে, কথাটাই আমার কেমন কেমন আজকে আসরেতে লাগছে রে, আসরেতে লাগছে রে, আসরেতে লাগছে রে, আসরেতে লাগছে রে, আসরেতে লাগছে। এটা কথা আমি কইছিলাম আজকে সাইসের পালাটা আমারে দিছে, অনেক কথা থেকে টান দিয়া লইয়া যায়া কয়। চেয়ারম্যান সাহেব তো তখন আসিল না, একটু বাইরে আসিল, কয় ছোট বাজাল,
যতই বাহিরে আমরা অনেকে চেয়ারম্যানই করি না কেন, ঘরে গেলে নাকি খবর আছে, কথাটা কইছে না? মানে বুঝাইলো, বাইরে তুমি যতই ফরফরানি করো, ঘরে গেলেই তুমি শেষ। এই এই নারী আমার দিকে তাকাও, পুরুষের মতো যে পুরুষ, হে বাইরে পুরুষ, পুরুষের মতো যে পুরুষ, হে ঘরে পুরুষ, হে বাইরে পুরুষ, বাইরে পুরুষ, ঘরে পুরুষ, কি বুঝাইতে চাই আজকে? এই আর ওই যে একটা কথা কইছে, কয় বাইরে যা তুই ফরফরানি করি, বাড়িতে গেলে আমার গলার সাউন্ডটা কইমা যায়। একটা কইয়া রাখি, বাড়িতে গেলে অবশ্যই অনেক পুরুষেরা কয় যে ঘরের স্ত্রীর মানে পাওয়ার বেশি, পুরুষের কম। যে স্ত্রীর ঘরে পাওয়ার বেশি, গলার আওয়াজ বেশি, আজকের থেকে শিক্ষা আপনাকে একটা শিখিয়ে দেই, হাতে লাড়ি থাকবো আর ডান্ডা থাকবো, খালি পাশার ভিতরে কয়েকটা দিবে। পুরুষের উপরে আবার স্ত্রীর কিসের কথা? তাই তো, হ্যাঁ পালাইব, আমার আমার লগে কার লগে পালাইব, নামনে যতই কোন বাইতে যাইবেন, যে স্ত্রী দেখবেন আপনার উপরে, আপনার গলার উপরে সাউন্ডে কথা কইছে, কোনো মানে কোনো জুত নাই, ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিবে। যে স্ত্রীর গলার সাউন্ড থাকবো বেশি, ওইটারে বাড়ি দিয়া ঘর থেকে বাইর করে প্রয়োজনে আরেকটা লই আইবেন। যে স্ত্রী পুরুষের উপরে দিয়া কথা কইব, ওইরকম স্ত্রীর দরকার নাই। আর যেই নাকি পুরুষের সাথে মত দিয়া ভালোবাসা দিয়া সংসারে থাকতে পারবো, হাত পা টিপা দিয়ে আদর কইরা সোহাগ কইরা রাইন দেখাইবো, ওইটারে বেশি বেশি ভালোবাসবে। আর যেটা মনে করেন যে একটু বেশি ফরফরানি করব, ওইটারে ডান্ডা দিয়ে ঠান্ডা করে ঘরের ভিতরে বহে রাখবে। এবার আমি ভাইয়ের প্রশ্নের জবাব দিতে চাই, শুনে নিবেন, শুনে নিবেন আজকে ভাবুকের ভাষায়। দেখেন আমরা নারী পুরুষটা যেভাবেই গাই না কেন, আমরা চেষ্টা করব মূলের ঘরে কিছু আপনাদেরকে দেওয়ার জন্য। নারী পুরুষটা হচ্ছে একটি হাসির পালা, বাউল গানে আছে পঞ্চরস, এই গানে হাসি, এই গানে কান্না, এই গানেই আল্লাহ রাসূলের কথা, এই বাউল গানের ভিতরে কিন্তু সব আছে। যদি কেহ ওইভাবে গাইতে পারে, কেহ যদি ওইভাবে শ্রবণ করতে পারে, প্রশ্ন করল কোন পুরুষ নিজের মেয়েকে সে বিবাহ করেছিল, কয় পুরুষের জাত এমন কেন? আমি হেডার লগে সব পুরুষের মিলে লিখবনি, হ্যাঁ কত মাইয়া তো আছে এরকম মামা লইয়া শ্বশুর লইয়া ভাগ্য জায়গা, কি কথা কি নিসা সমাজেরও হয় না, মামা মানে না, বাপ মানে না, খালু মানে না। আমার বাসার লগে তো এক ঘটনা, খালুর লগে বাইকে গেছে এক মাইয়া, চাইলে আমি আগামীকাল সকালবেলা আপনারা নিয়ে দেখাইতে পারো, সংসার করতেছে, বাচ্চাও একখান হইছে, কেমন নারী ডারে দেখাইতে পারবো। এর জন্য সব নারী এক না, সব পুরুষ এক না, পুরুষ জাতের এমন কে? এটা হ্যারে পাইলে জিজ্ঞেস করেন যে তুমি পুরুষ জাত এমন কে? পুরুষ জাতেরা এই এডিরে মিলাইয়েন না,
যায় একটাই পুরুষ, যে নিজের মেয়েকে বিবাহ করেছিল। প্রশ্ন আপনি আরো একটু বাড়ায় করছেন, এটা কি ইচ্ছাকৃত করছিল না তাকে দিয়ে কেউ করাইয়াছিল? কেউ তার দিয়ে করে নেই, সে নিজে ইচ্ছাকৃতই করছে। আপনারা নাম শুনছেন, এখনো অনেকেই তাদের কথা বলে, ইয়াজুজ মাজুজ নাম শুনছেন না? এরা কিন্তু কিয়ামতের আগে আবার প্রকাশ হবে। এরা কিন্তু এখনো জীবিত, কেহ বলে মানুষ, কেহ বলে প্রাণী, মানে দলিলে আসছে কেহ বলে এরা পুরুষ, আবার কেহ বলে জীব পশু। এক একজনে এক এক ভাবে তাদের কথা বলে, কিন্তু ইয়াজুজ মাজুজ এরা একটা পাহাড়ের ভিতরে বন্দি আছে বর্তমানে। চতুর্দিকে পাহাড়, পাহাড় আর পাহাড়। শুধু এই প্রতিদিন জাগৃত হয়ে রাত্র পর্যন্ত শুধু এই মাটি তারা কাটে, পাহাড় শুধু ভাঙে। মনে করে যে এই যে আজকেই একেবারে কাছে আইসা পড়ছি, আজকে এটা ভাঙ্গা যাইব, আমরা প্রকাশ হয়ে যাব, কিন্তু না। যতই এই পাহাড় তারা খুঁড়তে থাকে খুঁড়তে থাকে, আবার বলে আজকে ক্লান্ত হয়ে গেছি, যাক আবার সকালবেলা শুরু করব। আবার দেখে যেইভাবেই মাটি ছিল ওইভাবেই মাটি দিয়ে ঘেরাও। এইভাবে তারা প্রতিদিনই পাহাড় তারা কাটতে থাকে, দলিল প্রমাণ করে কাল কিয়ামত পর্যন্ত তারা এই পাহাড় কাটতে পারবে না, পাহাড় ভেঙে পৃথিবীতে আসতে পারবে না। কিয়ামতের সময় হলে তারা তাদের পৃথিবীতে চলে আসতে পারবে, তারা প্রকাশ হবে। এই দুইজনের ভিতরে এই যে ইয়াজুজ, ইয়াজুজ সেই হলো, সে তার মেয়েকে বিবাহ করেছে। কারণ একটা কথা বলি, আমাদের ইসলাম ধর্মে, আমাদের মুসলমান ধর্মে কখনোই নিজে বাবা হইয়া সন্তানকে বিবাহ করতে পারে না। সে ছিল কাফের, যার জন্য তার বেলায় কাফের কিসের মা কিসের আবার বোন, তার কোনো মা নাই বোন নাই, সে কোনো কিছুই বুঝে না। যখন যেখানে মন চায় সে সেখানেই চলে যায়, যার জন্য তার ভিতরে একটা অন্যরকম কাম ভাব চলে আসছে, যার জন্য মেয়ের সাথে মিলিত হয়েছিল মেয়েকে বিবাহ। সে কে? সে হচ্ছে ইয়াজুজ। আমি বলে গেলাম দলিল মতে, যেভাবে আসছে বইতে সেভাবে আমি আপনার জবাবটা দেওয়ার জন্য চেষ্টা করেছি। আমার মা গদিকে তাকায় কইছে, কয় পুতুল দেওয়ান যেন আজকে যেন ভুলে না যায়, যে এই মায়া লোকে পারে পৃথিবীটা ভৈরা দিতে, বাগান বাগানটা সাজায় দিতে। মানে কি বুঝাইলেন? মায়েরা সন্তান গর্ভে লয়, সন্তানটা যখন পৃথিবীতে আসে তখন এই সন্তানের কারণে পৃথিবীটা কি মানুষের বাগান হয়ে যায়। আচ্ছা চেয়ারম্যান সাহেব, বেয়াদবি মাফ করবেন, একটা নারী নিয়া যদি আজকে ওই ঘরের ভিতরে যদি রাইখে দেন পুরুষ ছাড়া, 6 মাস রাখবেন, 1 বছর রাখবেন, 12 বছর রাখবেন, আমি পুরুষ ছাড়া কি একটা সন্তান হইতে পারবো নি? জামালপুর অর্থনৈতিক অঞ্চল বাউল সংগঠনের সভাপতি ফরহাদ ভাই এই কথা শুনেই আমার 500 টাকা পুরস্কার দিছে। আমি সালাম শ্রদ্ধা জানাচ্ছি। আপনার মতো একটা নারী যায়া একটা ঘরে ঢুইকা দরজা জানালা বন্ধ কইরা দিয়ে একটা পুরুষ ছাড়া আপনি বছর কে বছর থাকেন, তো আমি বিয়া করা না পর্যন্ত, ওই ঘরে না যাওয়া পর্যন্ত, মিলিত না হওয়া পর্যন্ত একটা সন্তান নিয়ে আপনি জন্ম দিতে পারেন? কি কথা ঠিক নেই? তাইলে আবার কনকে যে
মাইয়া সারা নারী সারা বলে পৃথিবী বলে ভরে না, মায়া লোকে বলে পৃথিবী ভরায়, পুরুষ সারা এই মায়ালোক হাজার বছর ইচ্ছা করলো একটা সন্তান দিতে পারবো না, এটা আমি আপনারে ভালো করে আবার কয়ে গেলাম, দেখি এরপর আপনি কি কর। জগতে প্রধান পুরুষ, জগতে প্রধান বাবা, পালা কি খারাপ লাগতেছে? এবার নারীর একটা প্রশ্ন করি, কি কন বলে ফেলাল, এতক্ষণ তো কোনো প্রশ্ন করি নাই, সব কথার সমাধান করছি, কঠিন চাই করবেন, কঠিন চাই করার মতো খালি একবারই করুন, করিয়া শেষ করে দেব, একটাই করুম, বেশি করব না, সারা রাতে লেগে দিয়া দেব, কি আমার দিনের নবী যখন মেরাজেতে গেল, মেরাজ থেকে আয়েশা নবী সাহাবীদেরকে বলিল, আপনারা জানেন আমার দিনের নবী উনি মেরাজে গমন করেছিলেন, এক রাত্রে তিনি ২৭ বছর গমন করেছেন, সুবহানাল্লাহ, যেই নবী আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ এই মেরাজ থেকে নিয়ে এসেছেন, যেই নামাজ আমরা বর্তমানে পাঁচ ওয়াক্ত পড়তেছি, নবী আমাদের জন্য অনেক কিছুই করে গেছে, কিন্তু আমরা হতভাগা মানুষ যারা, উম্মত যারা, নবীর জন্য কিছুই করতে পারি নাই। এই নবী মেরাজ থেকে এসে তিনি তার সাহাবীদেরকে বলেছিল যে আমি যখন মেরাজে যাওয়ার পথে আমি দেখেছিলাম জান্নাত এবং জাহান্নাম, যেই জাহান্নামে আমি দেখেছি পুরুষের চাইতে নারীরাই বেশি হইল জাহান্নামী, এটা কি আপনারা শুনছেন না? এটা একদম হাদিস সহি কথা যে পুরুষের চাইতে নারীরাই হইল বেশি জাহান্নামী। তাহলে নারীর এত গুণ বললেন, নারীর এত কথা বললেন, এত গুণ থাকতে নারী আবার বেশি কিভাবে জাহান্নামী হয়, কি বাবা কথা ঠিক নেই? আমার একটু জানার দরকার, নারীর এত গুণ বললেন, নারীর এত কথা বললেন, নারীকে সম্মান করি, কারণ নারীর ভিতরে মা, আমি মাকে সম্মান করি, আমি বাবাকে সম্মান করি, আমি অসম্মান করি না, এত গুণের গুণান্বিত হয়েও কেন এই নারীরাই বেশি জাহান্নামী হবে, এর কারণটা কি? আজকে এমন প্রশ্ন করব যে আমাদের কাছ থেকে যেন নারীরা পুরুষেরা যেন বেশি বেশি কিছু শিখতে পারে, এটার নামই হচ্ছে বাউল বিচার গান। আমি প্রশ্ন শুধু একটাই করে গেলাম, আপনি একবারে কারেট দলিল মতো আপনি জবাবটা দিয়ে যাবেন, যেই জবাব শুনলে আজকে আমার মায়েরা এখান থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করবে, কেন নারীরা বেশিরভাগই জাহান্নামী হবে এটার মূল কারণটা কি, দলিল এটা কি বলছে, এই একটাই প্রশ্ন করলাম, আমি আর কথা বাড়াই না। Oh,